বন্দে মাতরম পিলামানে আম সমাজকু চারি বর্ণ অনুসারে বিভক্ত হয়েছি পূর্বরু আম সমাজকু চারি বর্ণ অনুসারে বিভক্ত করা হয়েছি এহা কারা দ্বারা তৈরি হইতিবা হইতিলা এহা ব্রাহ্মণ মানক দ্বারা তৈরি হইতিবা এই নিয়মকু বড় বড় সাম্রাজ্যর রাজা মহারাজ মহারাজ মানে মধ্যে গ্রহণ করি আসিছনি নাম বর্ণ সব কোন থিলা না চারি ভাগে বিভক্ত থিলা গোটে থিলা ব্রাহ্মণ ক্ষত্রিয় আর গোটা হলো বৈশ্য আর গোটা হলো শূদ্র চারি ভাগে বিভক্ত হয়েছিল এই সবু বর্ণগুলো মহারাজা মানে মধ্য সেমানে কোণ করছেন সবু মানিছেন উচ্চ নীচ ধনী দরিদ্র ভেদভাব বড়ি যাইছি এই যে জাতিভাব সব সৃষ্টি হয়েছিল ফলে দ্বারা কোণ হল না উচ্চ নীচ ধনী গরিব ইত্যাদি মধ্যে ভেদভাব সৃষ্টি হয়েছিল সেই সময়ের দিল্লি সুলতান ও মোগল শাসন কালে এ অধিক বড়ি যাই যেত দিল্লি সুলতান মানে শাসন করলে ভারতক আ মোগল মানে সেই সময় মধ্যে এই সব জিনিস অধিকাংশ বড়ি যাই বড় বড় নগরীর আরপারের কিপর আদিবাসী সম্প্রদায় লে সে সময় সে সময়ের সমাজের অন্যান্য জাতিগুলো মধ্যে রয়েছে অনেক সমাজের ব্রাহ্মণ মানক দ্বারা প্রণীত নীতি নিয়ম দ্বারা পালন করা যাউতিলে মধ্যে সেমানে মধ্যে এতে প্রকারর শ্রেণী বিভাজন দেখা যাওনথিলা সেপরি জাতি মানুষ আদিবাসী কুয়া যাওতিলা আমার যে ব্রাহ্মণ মানে দ্বারা নীতি নিয়ম ধারা পালন করা যাউতিলে মধ্যে সেমানক মধ্যে এতে প্রকার শ্রেণী বিভাজন দেখা যাওনথিলা কাহার এই আদিবাসী মানকর আদিবাসী গোষ্ঠীর সভ্য মানে গোটিয়ে গোটিয়ে গোত্রের বাঁধি হয়ে রহুলে অনেক আদিবাসী কৃষি উপরে নির্ভর করে সেমানক জীবিকা নির্বাহ করুলে অন্যমানে পশুপালন কিংবা শিকার করে পেট পোষুলে অনেক সময় তাঁর চারিপটে মিলুতা প্রাকৃতিক সম্পদর বিনিযোগ সেমানে এই তিনোটি যাক পেশাকু কামরে লগাউলে সেমানক মধ্যে কতক যাযাবর জাতির লে আউমানে কি জায়গা জায়গা ঘুরি বুলি জীবিকা নির্বাহ করুলে কিছু লোক লে সে কম করুলে সে নিজে কম করুলে যেটি প্রাকৃতিক সম্পদ লা সেটি তাকে বিনিযোগ মানে ব্যবহার করিকি তাকে সে কোণ যাওলে করুলে সে চলি যাওলে কিন্তু এমনি কিছু যাযাবর গোষ্ঠী লে যা কি সেমানে গোটিয়ে জায়গার অন্য জায়গাকে যাই জীবিকা নির্বাহ করুলে সাধারণত আমার যে যাযাবর মানে কোণ না কৃষি যে যাযাবর মানে কোণ যেটি খাদ্য পানীয় খাদ্য পদার্থ সরি যাওলে বা যে জায়গায় রুলে সেটু সব খাদ্য পদার্থ সরি যাওলে সে কোণ করুলে আউ এক জায়গাকে চালি যাওলে আদিবাসী মানে গোষ্ঠীগত ভাবে তাঁর অঞ্চলের থাকা কৃষি উপযোগী ক্ষেত্র ও চারণভূমি প্রতি পরিবার মধ্যে নিজ ধারে বাঁটি নেলে সেমানে সেতবে কম করুলে গোষ্ঠীগত ভাবে রুলে একাঠি সব রুলে আর যে চাষ জমি পাওলে তাহলে বা চাষ জমি হোক কিংবা চারণভূমি সে পশুপালন করুলে তেমন চারণভূমি সে কম করুলে নিজ মধ্যে বাঁটি নেলে সমান ভাবে সে কম করলে বাঁটি নেলে অনেক বড় বড় জনজাতি উপমহাদেশ ভারতের বিভিন্ন অঞ্চলের বঞ্চি হয়ে রয়েছে সেমানে সাধারণত জঙ্গল পাহাড় মরুভূমি ইত্যাদি স্থানের যেটি জীবনধারণ বড় কষ্টকর কার্য সেইঠার বসবাস করুলে অনেক সময় শক্তিশালী উচ্চ জাতি ভিত্তিক গোষ্ঠী দ্বারা এমন সংঘর্ষের লিপ্ত রুলে তথাপি বিভিন্ন উপায়ে আদিবাসী মানে সেমানক স্বাধীনতা স্বতন্ত্র সংস্কৃতি বঞ্চাই রাখিছেন তাহলে কিছু কিছু শক্তিশালী উচ্চ জাতি যা আদিবাসী ঠারু টিকি বড় জাতি সেমানে কম করুলে আঙ্কু কম করুলে এমানক এমানক সব যুদ্ধ করি সংঘর্ষ যুদ্ধ করি আঙ্কু পরাজিত করি কম করুলে তাঁকু নিজ অতিয়ার রাখলে ফলে সেমানে কম হয়েছিল সেমানে মধ্যে গোষ্ঠীগত ভাবে সেমানক দ্বারা সেমানক সঙ্গে সংঘর্ষ করে বঞ্চুলে যা ফলে সেমানকর স্বাধীনতা ও স্বতন্ত্রকু সংস্কৃতিকে বঞ্চাই রাখছেন জাতিভিত্তিক সমাজ ও আদিবাসী সম্প্রদায় ভিন্ন ভিন্ন আবশ্যকতার পরিপূরণ পরস্পর উপরে নির্ভরশীল এ প্রকার সম্পর্ক দ্বন্দ্ব ও এবং নির্ভরশীলতা সময়ক্রমে এমানক সমাজের অনেক পরিবর্তন আনিপারছি জাতি
ଯେତେ ଜାତି ହେଉନା କାହିଁକି, କି ଉଚ୍ଚ ନୀଚ ଜାତି ହେଉନା କାହିଁକି, ନୀଚ ଜାତି ଉପରେ ମଧ୍ୟ ନୀଚ ଜାତିଙ୍କର କ'ଣ ରହୁଥିଲା ନା କିଛି ସେ ନିର୍ଭର କରିକି ଚଳୁଥିଲେ ହେଲା। ଏହି ପ୍ରକାର ସମ୍ପର୍କ ଦ୍ୱାରା ଦ୍ୱନ୍ଦ୍ୱ ନିର୍ଭରଶୀଳତା ସମୟକ୍ରମେ କ'ଣ ହେଉଥିଲା, ସେମାନଙ୍କ ସମାଜରେ ଅନେକ ପରିବର୍ତ୍ତନ ଆଣିଥିଲା। ଏହି ଆଦିବାସୀମାନେ କିଏ? ସମସାମୟିକ ଐତିହାସିକ ତଥା ପରିବ୍ରାଜକମାନେ ଆଦିବାସୀଙ୍କ ଉପରେ ଖୁବ୍ କମ୍ ତଥ୍ୟ ପରିବେଷଣ କରିଛନ୍ତି। ଅଳ୍ପ କେତେକ ଉତ୍ସକୁ ବାଦ ଦେଲେ ଆଦିବାସୀମାନେ କୌଣସି ଲିଖିତ ଘଟଣାବଳୀ ରଖିଥିବାର ଦେଖାଯାଏ ନାହିଁ, କିନ୍ତୁ ପ୍ରତି ସମ୍ପ୍ରଦାୟ ତା'ର ସଂସ୍କୃତି ରୀତିନୀତିକୁ ପରବର୍ତ୍ତୀ ପିଢ଼ିକୁ ବ୍ୟବହୃତ ରଙ୍ଗରେ ଶିଖାଇ ଦେଇଯାଇଛି। ଆଜିକାଲି ଐତିହାସିକମାନେ ଏହି ମୌଖିକ ପରମ୍ପରାକୁ ଆଧାର କରି ଆଦିବାସୀଙ୍କ ଇତିହାସ ଲେଖିବାକୁ ଅଣ୍ଟା ଭିଡ଼ିଲେଣି। ତାହେଲେ ଯେଉଁ ପରିବ୍ରାଜକମାନେ ଆସିଥିଲେ ଆମ ଦେଶକୁ ବୁଲିବା ପାଇଁ, ସେମାନେ କ'ଣ ନା ଏହି ଆଦିବାସୀଙ୍କ ଉପରେ କୌଣସି ତଥ୍ୟ ଲେଖିନାହାନ୍ତି ବା ବିଶେଷ କରି ତଥ୍ୟ ଲେଖିନାହାନ୍ତି, ତେଣୁ ତାହା ବେଶୀ ଜଣାପଡ଼େ ନାହିଁ। କ'ଣ ନା ଯେଉଁ ପୂର୍ବରୁ ଯେଉଁ ଆଦିବାସୀମାନେ କିଛି ତାଙ୍କର ସଂସ୍କୃତି ରୀତିନୀତି ଅଛି, ଆଜି ଯାଏଁକେ ତାହା ପ୍ରଚଳିତ ହେଉଛି, ଯାହାଫଳରେ କି ଆଜିକାଲି ସେଗୁଡ଼ିକ ମଧ୍ୟ ଚାଲିଛି। ଆମ ଦେଶର ସବୁ ଅଞ୍ଚଳରେ ଏହି ଆଦିବାସୀମାନଙ୍କୁ ଦେଖିବାକୁ ମିଳେ। ଅଧିକୃତ ଅଞ୍ଚଳ ଓ ଆଦିବାସୀଙ୍କ ପ୍ରଭାବ ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ଭିନ୍ନ ଭିନ୍ନ। କେତେକ ଶକ୍ତିଶାଳୀ ଆଦିବାସୀ ଗୋଷ୍ଠୀ ବିଶାଳ ଭୂଖଣ୍ଡର ଅଧିକାରୀ ଅଟନ୍ତି। ତ୍ରୟୋଦଶ ଚତୁର୍ଦ୍ଦଶ ଶତାବ୍ଦୀରେ ପଞ୍ଜାବର ଗାଖାର ସମ୍ପ୍ରଦାୟମାନେ ବହୁତ ପ୍ରଭାବଶାଳୀ ଥିଲେ। ସେମାନଙ୍କର ମୁଖ୍ୟ କମଲ ଖାନ ଗାଖାରଙ୍କୁ ସମ୍ରାଟ ଆକବର ମାନସବାଦାର ରୂପେ ନିଯୁକ୍ତି ଦେଇଥିଲେ। ମୋଗଲମାନଙ୍କ ଦ୍ୱାରା ଅଧିକୃତ ହେବା ପୂର୍ବରୁ ମୁଲତାନ ଓ ସିନ୍ଧ ଅଞ୍ଚଳ ଲାଙ୍ଗା ଓ ଆର୍ଘୁନ୍ଙ୍କ ଅଧୀନରେ ରହିଥିଲା। ବାଲୁଚି ନାମକ ଅନ୍ୟ ଏକ ବିରାଟ ଶକ୍ତିଶାଳୀ ଗୋଷ୍ଠୀ ଉତ୍ତର ପଶ୍ଚିମ ଭାଗରେ ବସବାସ କରୁଥିଲେ। ବିଭିନ୍ନ ସର୍ଦ୍ଦାରଙ୍କ ଶାସନ କାଳରେ ସେମାନେ ଛୋଟ ଛୋଟ ଖଣ୍ଡରେ ବିଭକ୍ତ ହୋଇଥିଲେ। ପଶ୍ଚିମତଃ ହିମାଳୟ ଆଖପାଖରେ ଗୁଡ଼ି ନାମକ ମେଷପାଳକ ଆଦିବାସୀ ଗୋଷ୍ଠୀ ରହୁଥିଲେ। ଭାରତର ସୁଦୂର ଉତ୍ତରର ପୂର୍ବାଞ୍ଚଳରେ ନାଗା ଅହମ ଓ ଅନ୍ୟାନ୍ୟ ଆଦିବାସୀ ଗୋଷ୍ଠୀ ସକ୍ରିୟ ଥିଲେ। ଆଜି ଏତିକି, ପରବର୍ତ୍ତୀ କ୍ଲାସ୍ରେ ପୁଣି ପଢ଼ିବା ରହୁଛି। ଧନ୍ୟବାଦ ପିଲାମାନେ, ଆଜିର ପାଠ ଏତିକି ଥାଉ। ଅନ୍ୟ ଅବଶିଷ୍ଟାଂଶ ଆଉ ଗୋଟେ ଭିଡ଼ିଓରେ ପଢ଼ା ହେବ। ଯଦି ତୁମକୁ ଏ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଲାଇକ୍ କରିବ, ସେୟାର୍ କରିବ, ଆଉ ଯଦି ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନା ତେବେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବ। ଚାଲ ଧ୍ୟାନ କରିବା।